শান্তিপুর শহরের চর সারাগর বেলঘরিয়া 2 নম্বর অঞ্চলের গবারচরা এলাকায় ভাগীরথী তীরবর্তী প্রায় 400 মিটার গঙ্গার পাড় বাঁধানোর প্রাথমিক কাজ শুরু হলো আজ থেকে। জানা যায়, 5টি সিএনজি নৌকায় 5000টি বাড়ির বস্তা ফেলে জলের নিচে কাজ শুরু হয়। অতীতেও বেশ কয়েকবার বিভাগীয় দপ্তরের আধিকারিকদের নিয়ে গঙ্গা পরিদর্শন করতে দেখা যায় তাকে। তবে তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি কথা রাখতে এবং পরবর্তী প্রশাসনিক মিটিংয়েও মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই গঙ্গা বাধায় প্রসঙ্গে আবেদন জানিয়েছিলেন তিনি। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। গঙ্গা বক্ষে যে নদী খননের কাজ শুরু হচ্ছে তা অতীতে রাজ্যের মন্ত্রীর মাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন তিনি। তবে আজকের কাজ প্রসঙ্গে তিনি বলেন, এটা প্রাথমিকভাবে কাজ চলছে, অতি শীঘ্রই একটি বড় প্রকল্পের কাজ শুরু হবে। ভাগীরথী তীরবর্তী এলাকার মানুষজন কিছুটা আশ্বস্ত হলেও প্রতীক্ষায় রয়েছেন বড় প্রকল্পের দিকে তাকিয়ে। তবে জনপ্রতিনিধি হিসেবে সাংসদ বিধায়ক অতীতে নির্বাচনী বৈতরণী পার হওয়ার প্রতিশ্রুতি দিলেও কথা রেখেছেন বিধায়ক। বিভিন্ন জনসভায় বক্তৃতা করলেও গঙ্গা পারে অথবা এ বিষয়ে তৎপর হতে দেখেননি তারা, এমনটাই জানালেন আমাদের। তবে বিধায়কের প্রচেষ্টা প্রত্যেকেই প্রত্যক্ষ করেছেন বারবার। এটা সেন্ট্রালের বিষয়, আমরা পার্শ্ব করে অনেক কষ্ট করে মাননীয় মুখ্যমন্ত্রী এটা করিয়েছেন শান্তিপুরের জন্য। আমাকেও অনেক কাটখড় পোড়াতে হয়েছে। গত 2 দিন আগে তো ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে আপনি সহ কিন্তু পরিদর্শন করে গেছেন, তা আজ থেকে মূলত কি কাজ শুরু হচ্ছে? কাজ শুরু হয়ে গেল ফাইনালি। কতটুকু এলাকা? 400 মিটার। পরবর্তী খেলে আরও বাড়বে। একটি বিষয়, গঙ্গা খননও চলছে, সেটাও কতটুকু ফলপ্রসূ হবে? গঙ্গা খনন মূলত গুপ্তিপাড়া ঘাট দিয়ে আপনারা জানেন ভেসেল যাতায়াত করার ক্ষেত্রে আটকে গেছিল, বহুবার আটকে ছিল। আমি বিধায়ক থাকাকালীনও আটকেছি, না থাকাকালীনও আটকেছি, তো সেজন্য এটা নিয়েও একটা বারবার চিঠি করা হয়েছিল। কিন্তু এইটা সম্পূর্ণ সেন্ট্রালের বিষয়। বারবার চিঠি করার পরবর্তীকালে এই সুবিধাটা আমরা পেলাম, সেখানেও মাটি কাটা হয়েছে। প্রাথমিক স্তরে এই কাজের পরে পাকাপাকিভাবে যেটা হবে বলছেন, সেটা কোথা থেকে কোন পর্যন্ত? সেটার একটা রুটম্যাপ ধরা আছে। আগে 400 মিটার হবে, তারপর অবস্থান দেখে, এটা তো ইঞ্জিনিয়ারিং প্রসেসের মধ্যে দিয়ে হয় সবটা। আমি তো ইঞ্জিনিয়ার নই, বলতে পারবো না। প্রথম 400 মিটার হওয়ার পরবর্তীকালে আবার ভিজিট হবে, হয়ে তারপর ফাইনাল কাজ। এই জায়গাটা বেছে নেওয়া হয়েছে কি বেশি? অবশ্যই, গত বছর আপনারা জানেন তো 20টা বাড়ি এক রাতে জলের তলায় চলে গেছিল। আপনারা ভাবুন তো, জল প্রকল্পের যদি ক্ষতি হয় তাহলে আমরা জলটা খাবো কোথা থেকে? আমিও তো পৌরসভার বাসিন্দা। কাজের শুরুর প্রথম দিকে দেখা যাচ্ছে যে তীরবর্তী এলাকার মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছে এবং আপনাকে ঘিরে কিন্তু সবাই মোটামুটি একটা আনন্দ উৎসাহ যেটাকে দেখা যাচ্ছে, কি বলবেন? ভোটে দাঁড়ানোই তো কাজ করার জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এটাই চেয়েছিলেন, যে কটা কথা দিয়েছি কথাগুলো রাখার চেষ্টা। মানে আপনার প্রতিশ্রুতি নিয়ে কিন্তু আজ থেকে কাজ শুরু হলো এটা আপনি দাবি করছেন? নিশ্চয়ই আমি দাবি করছি, কেন? আপনারা ক্যামেরা দিয়ে দেখুন না, আমার দাবি করলে আপনারা মানবেন? গণতন্ত্রের চতুর্থ মাধ্যম আপনারা, আমরা বললেই মানবেন? আমি যদি বলি এটা আম গাছ না শেওড়া ফুলি গাছ, মানবেন? মারো। মানে এটাও দেখেও মোটামুটি খুশি। আমাদের এমএলএ বলেছে এরপরে আরো বেশি বড় করে বাঁধার স্কিম রয়েছে। এমএলএ নিজে বলেছিলেন কিন্তু যে আপনারা ভোটের আগে কিন্তু আশ্বাস দিয়েছিলেন আপনাদের এটা বিষয়টা দেখবে, হয়তো শুরু করেছে। মানে এটা কোন রকম আপাতক, এটা বস্তা তো, এটাই মানে স্বাভাবিক কোনো মতে ঠেকানো যায়। এটা বছর থেকে বছরে তো 4-5 বার ভাঙন শুরু হয়, তখন কি করেন আপনারা? তখন কি করি আমরা? ভয়ে ভয়ে এদিক ওদিকে পালাতে হয়, বাড়িঘর ভেঙে যায়, আর তখনই আমরা আবেদন রাখি। তারপরে এই ধরনের কাজ মোটামুটি মাঝে মাঝেই করে। এর আগে গত 4-5 বছর আগে বোধহয় পাথর দিয়ে বেঁধেছিল, সেটাও শেষ। আবার সেই বড় স্কিমটা আবার
আপনাদের দাবি কি ছিল? আপনাদের দাবিটা আমাদের দাবি তো বড় স্কিমের, এর থেকে ভালো বাধা হয় মোটামুটি একটা টানা বাদ দিলে পরে, সেটা কিন্তু কোনো মতে হচ্ছে না। তবুও বলছে যে এর থেকে ভালো হবে, সেটা হচ্ছে এই বড় স্কিমের কাজ। এই যেটুকু আরম্ভ, যেটাতে মোটামুটি। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।